পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া মেজ গ্রামে একটি আবাসনে ভাড়া থাকেন পাবলিক হেলথের জেলা ম্যানেজার নবমিতা ভট্টাচার্য ও তার স্বামী বাঁকুড়া মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার দেবাশিস দাস। গত নভেম্বর মাসে নবমিতা একটি শিশুর জন্ম দেন। তাদের আবাসনে 2018 সাল থেকে কাজ করেন স্থানীয় বাসিন্দা কল্পনা সেন। ওই পরিচারিকার বিষয়ে সন্দেহ হওয়ায় তার অগোচরে ঘরে সিসিটিভি ক্যামেরা লাগান। ওই শিশুটিকে কমলা সেন দেখাশোনা করে। শিশুর বাবা দেবাশিস দাস সন্তানকে দেখার জন্য তার নিজের মোবাইল ফোনে সিসিটিভির ফুটেজ দেখেন। তিনি দেখেন ওই পরিচারিকা তার সন্তানের ওপর শারীরিক অত্যাচার চালাচ্ছে। তিনি বিষয়টি তার স্ত্রীকে জানান। শুক্রবার দেবাশিস দাস এ ব্যাপারে পরিচারিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে পরিচারিকা কল্পনা সেনকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার তমলুক আদালতে পেশ করা হয়। গতকাল আমরা একটি কমপ্লেন পাই নবমিতা ভট্টাচারিয়া, ওনার অ্যালিগেশন হচ্ছে উনি বাই প্রফেশন হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজার পূর্ব মেদিনীপুর তমলুক, এবং ওনার হাজব্যান্ড হচ্ছে বাঁকুড়াতে ডক্টর ইন প্রফেশন। ওনাদের ফ্ল্যাট আছে মেচোগ্রামে এবং ওনাদের একটি কন্যা সন্তান আছে 10 মাসের। সেই কন্যা সন্তানটাকে দেখভাল করার জন্য একজন মহিলাকে রেখেছিল কাজের পরিচারিকা, তার নাম হচ্ছে কল্পনা সেন, 50 বছর। দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সেই বাচ্চা মেয়েটিকে পরিচালনা করার নামে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত এবং সেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ওনারা একটি নির্দিষ্ট ধারায় অভিযোগ করেছে, আমরা নির্দিষ্ট ধারায় স্পেসিফিক কেস করেছি, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে আজকে তমলুক আদালতে পেশ করা হবে। বাকিটা ইনভেস্টিগেশন চলছে, আরও কীভাবে কী করত প্রিভিয়াস সমস্ত ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করছি, তদন্ত চলছে। স্যার পরিচালিকার বাড়ি? পরিচালিকার বাড়ি হচ্ছে আমাদের উত্তর মেচোগ্রাম পাঁশকুড়া থানার আন্ডারে, উত্তর মেচোগ্রাম। ওনার নামে কি আগেও কোনো অভিযোগ? না, আগে কোনো অ্যালিগেশন নেই, আমরা আগে কি আছে না আছে সেটা ভেরিফাই করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে কিছু জানতে পেরেছেন? না, উনি স্বীকার করেছেন, যাকে ধরা হয়েছে সেই মহিলা স্বীকার করেছে উনি করেছেন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।